সবাইকে স্বাগত জানাই, আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ শিরোনাম। পঞ্চায়েত এবং আসন্ন লোকসভা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের পায়ের নিচের মাটি শক্ত করতে আরম্ভ করেছেন তোড়জোড়। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে চারজনের এক প্রতিনিধির দল বরাক উপত্যকার প্রতিটি জেলার সাংগঠনিক দিক মজবুত করতে বৃহস্পতিবার করিমগঞ্জ দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় মিলিত হন। এপিসিসির প্রতিনিধি দলের সামনে সিদ্দেকপন্থী এবং মুক্তদীরপন্থীর মধ্যে চলে প্রচণ্ড বাকবিতণ্ডা। তবে শেষমেশ দলীয় কর্মীদের মধ্যস্থতায় এই বাকবিতণ্ডা রাস্তায় আসেনি। কর্মী সভা শেষে প্রতিনিধি দল এক সাংবাদিক সম্মেলন করে বলে, এনআরসির নামে বরাক উপত্যকার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বহিররাজ্যে, তা নিয়ে তারা সরব হবেন। শীঘ্রই এক প্রতিনিধি দল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তাছাড়া এদিন তারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান সম্পূর্ণ অসার। ভারতে প্রতি 6 ঘন্টায় একজন করে মহিলা নির্যাতিত হচ্ছেন। ভারতবর্ষে মহিলারা সুরক্ষিত নয়। তাছাড়া এদিন তারা এনআরসি নিয়ে অমিত শাহার বক্তব্যের সমালোচনা করেন। এনআরসি সেবা কেন্দ্র, সিটিজেন্স হেল্প সেন্টার, সিটিজেন্স হেল্প সেন্টার যাক মানুষ নাম পড়লে বাদ পড়লে সেই বাদ পড়া কথাটলৈও আমি রাইজর খবর লোলে আইসো। আর যাক লেফট আউট মানুষ আছে, পঞ্চায়েত ভিত্তিক সিটিজেন হেল্প সেন্টার হব। আর এই সিটিজেন হেল্প সেন্টার আমার দলীয় কর্মী, ব্লক লেভেল ওয়ার্কার্স, মন্ডল লেভেল ওয়ার্কার্স, ইউথ, NSY উইল হেল্প দোজ আর দোজ নেমস আর লেফট আউট। আর আমার লিগেল সেলে বিনামূল্যে যদি কোবাত আইনি পরামর্শ দিব লাগে, লিগেল সেল উইল গিভ দেম দেয়ার এসিস্টেন্স। অমিত শাহ ডাঙরিয়ায় যুক্ত কথা কৈছে, 40 লাখ মানুষ যাক লেফট আউট হয়েছে, আর সেই লেফট আউট অল আর বাংলাদেশ। দিস ইজ ভেরি কন্ডেমেবল এন্ড মিটিং হেজ কনক্লুড, মিটিং হেজ রিজলভ এন্ড মিটিং হেজ আননিমাসলি টেক এ রিজলিউশন টু কন্ডেম দি স্টেটমেন্ট অফ দি অমিত শাহ। আর এই যে এনআরসি বিষয়ত অমিত শাহে যুক্ত কব খুঁজেছিলেন যে NDA করলে কংগ্রেসে করে দেখাব নয়, আর দ্যাট স্টেটমেন্ট হেজ বিন কন্ডেম বাই দ্য কন্ট্রাডিক্টরি, দিস ইজ বিন কন্ট্রাডিক্টেড বাই হোম মিনিষ্টার রাজনাথ সিং ইটসেলফ, হোম মিনিষ্টার রাজনাথ সিং ইটসেলফ। কারণ তখেতে কৈছে যে এই কংগ্রেসের দিনতে হয়েছিল, রাহুল গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ডাঙরিয়ায় করেছিল, কিন্তু NDA করলে কংগ্রেসে করব নয় বলে কোয়া কথাটো একদম মিছা কথা। 80% NRC কাম কংগ্রেসে করেছে। আমার দলীয় মানুষবিলাক একবারে রাইজর ওসরলে এই কথাটো বিজেপিয়ে যে অপপ্রচার চলাইছে তাক প্রতিরোধ করবলেও আমি আমার দলীয় কর্মীবিলাক অর্গেনাইজ করেছি। আমি 3 জেলায় এই পার্টিকুলার বিষয়টি যে চিন্তা চর্চা করে আছো, করিমগঞ্জ, শিলচর এন্ড হাইলাকান্দি, এই 3 জেলায় আমি চিন্তা চর্চা করছো যে যদি জনসাধারণক ডিস্টার্বেন্স করা হয়েছে বিজেপি শাসিত রাজ্য, তাক আমি কেনে ধরনের প্রতিরোধ করব পারিম আর তাক কেনে আমি প্রতিবাদ জানাব পারিম। যে NRC সন্দর্ভত কংগ্রেসক বহুতে কই থাকে, বহুতে ব্লেম করে, আওয়ার স্টেট ইজ ওয়ান, এজনো বিদেশি নাম NRC সুমাব নয়, আর এজনো স্বদেশীর নাম বাদ করব নয়। 1971 25 মার্চের আসাম একর্ডর অনুযায়ী বছর বেটিপুরা মোদী ডাঙরিয়ায় যা কৈছে, কিন্তু আজি ভারতবর্ষত 6 ঘন্টার মূরে মূরে এজনী তিরোতার রেপ হয়েছে, যুক্ত কথায় এটাও প্রমাণ করে যে মোদী ডাঙরিয়ার কার্যকালত ভারতবর্ষত যে নারীর উপর অত্যাচার বাড়িছে, নারীর উপর বলাৎকার হয়েছে, নারীর উপর নানা ধরনের নিপীড়ন হয়েছে। যে আজি বিজেপি সরকারের দিনত মোদী ডাঙরিয়ার নেতৃত্বত অসমতে হোক ভারতবর্ষতে হোক নারী কোনো রকমে সুরক্ষিত নয়। মোদী ডাঙরিয়ার অপপ্রচার, বিজেপির অপপ্রচারত ভুল গৈ পরিবর্তনের নামত এখন সরকার আনিলে,
আর সেই সরকার এখানে যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি রক্ষা করবা নাই। খাদ্য দ্রব্যর বস্তু দাম, 24 ঘণ্টা ইলেকট্রিসিটি, 2 কোটি নিবন চাকরি, নারী সুরক্ষা, কোনোটো কামতে আজি তারিখত এই সরকারখন হব পড়া নাই। আজি মজি ডাঙরিয়ায় কোনো ধরনের ক্ষেত্র ইন্টারন্যাশনাল বর্ডারের ক্ষেত্র পাকিস্তান আর চাইনার লগত এনেকা কোনো ফলপ্রসূ কাম করবা নাই। শুক্রবার থেকে শুরু হলো এনআরসিতে নাম অন্তর্ভুক্ত না হওয়ার তথ্য প্রদান। প্রতিটি এনএসকেতে শুক্রবার থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। এনআরসির তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম বাদ পড়েছে। কি কারণে এদের নাম তালিকায় বাদ পড়েছে সেই তথ্য প্রদান করা হচ্ছে। নির্দিষ্ট ফর্মে আবেদন জানিয়ে এ তথ্য লাভ করা যাবে। তাছাড়া প্রথম তালিকায় আসা ব্যক্তির নাম চূড়ান্ত খসড়ায় কেন বাদ পড়ল সে তথ্য দেওয়া হচ্ছে এনএসকেতে। এখানে আমাদের যে সেন্টারটা, এটার নাম হচ্ছে বারাসুন্ট্রি সেটেলমেন্ট এনএসকে। আমাদের আন্ডারে টোটাল 5টা ওয়ার্ড আছে, 5টা মিন 4টা ওয়ার্ড আছে, একটা জিপি খোলাছড়া। ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 2, ওয়ার্ড নম্বর 3 অ্যান্ড ওয়ার্ড নম্বর 4 অ্যান্ড খোলাছড়া জিপি। এখন যাদের নাম আসেনি, অনলি যাদের নাম আসেনি তাদের জন্য আমরা আজকে থেকে কাজ শুরু করেছি। ওই কাজটা হচ্ছে, আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা অ্যাপ্লিকেন্টে ফিল আপ করে দিতে লাগবে। ফিল আপ করার পরে আমরা ওকে রিজনটা জানিয়ে দেবো। আমাদের এই সেবা কেন্দ্র হচ্ছে 15 নম্বর সেবা কেন্দ্র, এগ্রিকালচার এনএসকে হিসেবে করিমগঞ্জ শহরে পরিচিত। তো আমাদের এই সেবা কেন্দ্রের আন্ডারে 10টি ওয়ার্ড আছে। এটা হচ্ছে 10, 11, 12, 13, 14 এবং 19, 20, 21, 22, 23 এই 10টা ওয়ার্ড আমাদের সেবা কেন্দ্রের আন্ডারে। এখানে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে আজকে থেকে ফর্ম দেওয়ার কথা ছিল কারেকশন এবং আবার নাম তোলার, কিন্তু অনিবার্য কারণবশত করিমগঞ্জ শহরে সেটা কোনো এনএসকেতে এসে পৌঁছয়নি। যাকে আমাদের কাছে যে ফর্মটা আছে সেটা হচ্ছে কেন নাম উঠলো না, প্রায় 1000-1000 কাছাকাছি আমাদের এই এনএসকেতে লোকেদের নাম ওঠেনি, কেন নাম ওঠেনি সেটার আমরা লিখিত দিচ্ছি, তার ফর্মগুলো আমরা তৈরি করছি। যাই হোক, সমস্ত প্রসেস আজকে থেকে শুরু হয়েছে, কিন্তু রিকিউজিট ফর্মগুলো এখনো এসে পৌঁছয়নি। কলেজ পড়ুয়াদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে গর্জে উঠল ছাত্র সংগঠন এনএসইউআই। দিনের পর দিন করিমগঞ্জ কলেজে ডে শিফটে পাঠরত ছাত্রছাত্রীদের তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে শুক্রবার তীব্র ক্ষোভ ব্যক্ত করে জেলাশাসককে এক স্মারকপত্র প্রেরণ করে এনএসইউআই এর সদস্যরা। জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে এক অদ্ভুত নিদর্শন চোখে পড়ে, যা অন্য কোনো কলেজে আজ পর্যন্ত দেখেনি কেউ। একই কলেজে 2 ধরনের ইউনিফর্ম পরছে পড়ুয়ারা, সেটাই অবাক হওয়ার বিষয়। করিমগঞ্জ কলেজে 2টি শিফটে ক্লাস হয়, মর্নিং শিফট এবং ডে শিফট, কিন্তু একই কলেজে পড়া সত্ত্বেও 2 শিফটের পড়ুয়াদের প্রতি 2 ধরনের আচরণ করে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ডে শিফটের ছাত্রছাত্রীরা যাবতীয় সুবিধা পায়, অথচ একই প্রতিষ্ঠানে পড়ে সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মর্নিং শিফটের পাঠরত ছাত্রছাত্রীরা। কলেজ অধ্যক্ষকে এ ব্যাপারে বারবার অভিযোগ জানালেও কিছুই হয়নি বলে অভিযোগ করে ছাত্র সংগঠন এনএসইউআই। তারা এ ব্যাপারে এবিভিপিকে তীব্র দোষারোপ করে জানায় যে এবিভিপিও এই বঞ্চনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। দিনের পর দিন ছাত্রছাত্রীদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করা হয় কলেজ থেকে। তাই অতিষ্ঠ হয়ে শুক্রবার এনএসইউআই এর কর্মকর্তারা মাননীয় জেলাশাসককে একটি স্মারকপত্র প্রেরণ করে এই বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়।
দেখা যায় এরকম একটা ড্রেস আর এটার মর্নিং শিফট এটা ড্রেস দুইটা বিভাজন দেখা যায় যখন তখন ছাত্রের মধ্যে সাইডে খোলা দেখা যায় এরকম নিয়ে বহু স্টুডেন্ট আমার কাছে বিগত দিন থেকে অনেক কমপ্লেন দিয়ে স্যার এর মধ্যে স্যার ম্যাডাম থেকে দড়িয়া করিমগঞ্জ কলেজে যে বর্তমানে যে ছাত্র সংগঠন পরিচালনা করে তারা স্যার এই ধরনের কোনো স্টেপ নেন না তিন বছর থেকে এই ধরনের মানে তারা লোক এই মিসবিহেভ হয়ে যায় বলে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসওয়াই তথা করিমগঞ্জ কলেজ এনএসওয়াই কমিটি আমরা সবাই একত্রিত হয়েছি একটা কারণেই আজকের বিগত এক বছর থেকে করিমগঞ্জ কলেজে যারা মর্নিং শিফটের ছাত্ররা আছে সেই ছাত্ররা আমাদেরকে প্রতিদিন আমাদেরকে একটাই কথা বলে যে ওদের হ্যারাসমেন্ট হয় কলেজে আজকে কলেজে যখন 10:15 ক্লাস শেষ হয় প্রিন্সিপাল এবং কলেজের কিছু শিক্ষকরা এমন শিক্ষক যারা এই কলেজে 50 বছর থেকে এক্সপিরিয়েন্স টিচার যারা অনেক বয়স্ক টিচার ওরা ছাত্রদের সাথে যেভাবে মিসবিহেভ করে তুই তামারি দিয়ে কথা বলে এবং এভাবে এমনভাবে টর্চার করে লাগে ওরা এই কলেজের স্টুডেন্ট না ওরা অতটুকু গাদ্দা স্টুডেন্ট নাকি যে আপনারা এরকম ওদের সাথে টর্চার করে করছেন ওরা এখানে পড়তে এসেছে ওদেরকে যে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয় সেটা যদি একটা স্টুডেন্ট যদি মেন্টালি হ্যারাস হয়ে ওর কিছু হয় তার জন্য কে দায়ী থাকবে আজকে প্রিন্সিপালকে কে অধিকার দিয়েছে স্টুডেন্টের সাথে এভাবে মিসবিহেভ করার আজকে কোন টিচারকে অধিকার দিয়েছে এই স্টুডেন্টগুলোর সাথে এইভাবে মিসবিহেভ করা আজকে ও করিমগঞ্জ কলেজে পড়ছে ওর টাকা দিয়ে পড়ছে ওর শিক্ষা অর্জন করবে তার জন্য করিমগঞ্জ কলেজে পড়ছে কার ও ফ্রিতে পড়ছে না করিমগঞ্জ কলেজে ও শিক্ষা প্রাপ্ত করার জন্য করিমগঞ্জ কলেজে পড়ছে এবং মর্নিং শিফটের ছাত্ররা করিমগঞ্জ কলেজে কোনো ধরনের দুর্ব্যবহার বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে না মর্নিং শিফট এবং ডে শিফটে যে দুটি ভাগ দিয়ে জড়িত যে ওতপ্রোতভাবে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উইলিংসের যে ছাত্র সংগঠন এইটা আমরা পুরোপুরি আজকে ক্লিয়ার হয়ে গেছে কেননা এখন পর্যন্ত ওরা মর্নিং শিফটের ছাত্রছাত্রীদের নিয়ে আমার ভাই বোনদের নিয়ে এখন পর্যন্ত প্রিন্সিপাল তথা ডিসি মহোদয়ের কাছে কোনো ধরনের মেমোরেন্ডাম তথা কোনো ধরনের স্টেপ নেয়নি কেননা গোটা ইন্ডিয়া জুড়ে মনে হয় না কোনো কলেজে দুটো ড্রেস শুধু আমাদের করিমগঞ্জ কলেজে দুটো ড্রেস এই ড্রেস নিয়ে 3 বছর থেকে লাগাতার দেখা যাচ্ছে যখন থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উইলিংসের যে স্টুডেন্টরা আসছে ওরা পরিপ্রেক্ষিতে আসার পর থেকে দেখা যাচ্ছে ড্রেস চেঞ্জ হয়েছে তাই এটা সম্পূর্ণরূপে আমরা ধিক্কা জানাই এবার নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন চলতি জুলাই মাসে বিশেষ অফার নিয়ে এসছে ইস্টার্ন অটোমোবাইলস বাজাজ কোম্পানির যে কোনো মোটরসাইকেল কিনলে পাচ্ছেন বিশেষ হ্যাট্রিক অফার 1 বছর বিনামূল্যে ইন্স্যুরেন্স সহ 2 বছর বিনামূল্যে সার্ভিস এবং 5 বছরের ওয়ারেন্টি তাই আজই চলে আসুন ইস্টার্ন অটোমোবাইলস কানিশাইল করিমগঞ্জ ফোন নাম্বার 0384326002194350766632 বন্ধু এনআরসির যে সম্পূর্ণ খসড়াটা প্রকাশ হওয়ার কথা ছিল তা কিছু জানতে পারলে বিজ্ঞাপনে তো দেখিস চলো এনআরসি অফিস যাই স্যার এনআরসির সম্পূর্ণ খসড়াটা প্রকাশ হওয়ার কথা ছিল ওটা কি হলো সেটাই আমরা জানতে এসেছি উচ্চতম ন্যায়ালয় নির্দেশ অনুসার পরীক্ষণের পর যোগ্য বিবেচিত সকল আবেদনকারীর নাম সন্নিবিষ্ট করে নির্ধারিত সময়ে সম্পূর্ণ এনআরসি খসড়া প্রকাশ করা হবে খসড়াটা বের হওয়ার পরে বা কি হয় এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের পর দাবি এবং আপত্তি জানাবার প্রক্রিয়া আরম্ভ হবে দাবির প্রক্রিয়াটা বা কি এনআরসির সম্পূর্ণ খসড়াতে যদি কোনো আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেই আবেদনকারী উনির নাম অন্তর্ভুক্ত করার জন্য দাবি দাখিলের একটি সুযোগ পাবে আর আপত্তি জানার প্রক্রিয়াতে কি যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম এনআরসিতে সন্নিবেশিত হয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আপত্তি দাখিল করার একটি সুযোগ দেওয়া হবে স্যার আমরা যদি সম্পূর্ণ নথিপত্র নিরীক্ষণের সময় দিতে পারিনি তাহলে সেই নথিপত্র পরে দিলে হবে চিন্তার কোনো কারণ নেই আপনার তথ্যপাতি সমূহ দাবির দাখিলের সময় পুনঃ জমা দেওয়ার একটি সুযোগ পাবেন দাবির আর আপত্তি দাখিল করার পদ্ধতির বিষয়ে আলাদা বিজ্ঞাপন প্রকাশ করা হবে তার মানে এটা কি সম্পূর্ণ এনআরসি নয় না এটা একটি খসড়া এনআরসি সম্পূর্ণ দাবি এবং আপত্তি পরীক্ষণের পর একটি সুরান্ত এনআরসি প্রকাশ করা হবে আর এই সুরান্ত এনআরসিতে 1971 সালে 24 মাসে মাঝরাত্রে সময়সীমা অনুসারে সকল প্রকৃত ভারতীয় নাম অন্তর্ভুক্ত হবে এনআরসি আমাদের অসমের একটি গুরুত্বপূর্ণ দলিল আসুন আমরা সবাই এই এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করি
মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী সব যানবাহনের পূর্বের পঞ্জীয় পদ্ধতির নম্বর ফলক পরিবর্তন করে নতুন করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট পদ্ধতির নম্বর ফলক লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। তাই করিমগঞ্জ জেলায় ও মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের উক্ত নির্দেশ জরুরি হিসেবে গণ্য করে করিমগঞ্জ জেলায় চলতে থাকা পঞ্জীয়নকৃত সব যানবাহনের মালিককে তাদের পূর্বের পঞ্জীয় নম্বর ফলক আগামী 31 আগস্ট 2018 ভেতর করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে গিয়ে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট পদ্ধতি অনুযায়ী নম্বর ফলক লাগানোর জন্য বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় এমভি অ্যাক্ট অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিনীত জেলা পরিবহন আধিকারিক করিমগঞ্জ। গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়ে অতি যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অঙ্কন কলা, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, কত্থক নৃত্য, লোকনৃত্য, তবলা ও যোগব্যায়াম অতি কম শুল্কে প্রশিক্ষণ দেওয়া হয়। যোগাযোগ করুন গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়, লক্ষ্মীবাজার রোড, বেবিলেন স্কুলের পাশে সেলটেক্স অফিসের দোতলায়। ফোন নাম্বার 9435927067, 8011344856। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবে বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। Room is now a playground. Shine sanitary ware and fittings er shondorjo ar nandonikotay apni hariye jaben onno kothao. Shine sanitary ware and fittings, feel the difference. চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। কম মুনাফা এবং অধিক সংখ্যক গ্রাহকের সন্তুষ্টি আমাদের। আরে চোর চোর
पकड़ जम के पकड़ ক্লান্ত হয়ে পড়েছ? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। এনআরসি নিয়ে এআইইউডিএফ এর উদ্যোগে সচেতনতা সভা করিমগঞ্জে। শুক্রবার সেটেলমেন্টের এক বিবাহ ভবনে কর্মীদের নিয়ে সচেতনতার সভার আয়োজন করা হয়। এনআরসিতে বাদ পড়া 40 লক্ষ জনগণের নাম যাতে চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয় তা নিয়ে এই সভার আয়োজন করা হয়। এআইইউডিএফ দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল জানান, চূড়ান্ত তালিকায় সঠিকভাবে নাগরিকদের নাম ওঠাতে যাবতীয় ফর্ম পূরণ করতে তাদের দলের কর্মীদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং গ্রাম শহর সর্বত্র এই সব কাজে জনগণকে সব ধরনের সাহায্য করতে তাদের পাঠানো হবে। পরবর্তী এনআরসি তালিকায় যাতে কোনো বিদেশির নাম অন্তর্ভুক্ত না হয় সেই দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। এনআরসির সচেতনতা নিয়ে এভাবে বিভিন্ন স্থানে কর্মী সভার আয়োজন করে যাচ্ছে এআইইউডিএফ বলে জানানো হয় দলের পক্ষ থেকে। আমি আগৰ পৰাই একটা প্ৰণ বনাই ৰাখিছিলোঁ যে এই মানুহবিলাকৰ গাইডেন্স, এচিষ্টেঞ্চ, লিগেল গাইডেঞ্চ প্ৰয়োজন হ'ব। হাজাৰ হাজাৰ মানুহ থাকিব যিসকলে মামুলি মামুলি ভুল কৰাৰ কাৰণে প্ৰনাউন্সিয়েশ্যন হিচাপে, স্পেলিং হিচাপে, বয়স হিচাপে, মহিলা আগে নিজৰ মা বাপৰ ঘৰত আছিল, টাইটেল আলগ আছিল, বিয়া হৈছে এতিয়া টাইটেল আলগ হৈছে, এড্ৰেছ চেঞ্জ হৈছে, এনেকুৱা বহুত কিছু থাকিব যিটোৰ কাৰণে সেই টাইমত মানুহে টাইম পোৱা নাই বা বহুত গৰীব মানুহ আছিল, দৰিদ্ৰ মানুহ আছিল, সেইসকলে বুজিব পৰা নাই হৈ গ'ল। এতিয়া যেতিয়া গভৰ্ণমেণ্টে চান্স দিছে, কালিৰ পৰা আৰম্ভ হ'ব, যে আপুনি আপোনাৰ নামটো কিহৰ কাৰণে বাদ পৰিছে, হোৱাট ইজ দ্য ৰিজন বিহাইণ্ড, সেই টাইমত আমি গোটেই অসমত ঘূৰি আমাৰ যিমান এজেঞ্চকে আছে সব চেণ্টাৰত ডিষ্ট্ৰিক্ট ৱাইজ আমি ঘূৰি আছোঁ 10 দিনৰ পৰা। আজি আমাৰ এইটো লাষ্ট প্ৰগ্ৰাম, আমি আমাৰ ৱৰ্কাৰসকলক সাজু কৰি আছোঁ, ভলেণ্টিয়াৰসকলক ৰেডি কৰি আছোঁ, যে সেইটোৰ কাৰণে আমি কোনো দেশী মানুহক নাম কাটিবলৈ নিদিওঁ। আমি যিমান পাৰোঁ আমাৰ পৰা আৰু পৰা আমি সাহায্য কৰিম, এচিষ্টেঞ্চ দিম, গাইডেঞ্চ দিম আমি, আৰু কোনো এজন বিদেশীৰ মানুহ সেইটোৰ ভিতৰত সোমাব নোৱাৰে। সেইটোৰ কাৰণে আমি বাৰ বাৰ কৈ আছোঁ, এনে তৰণমূলী চৰকাৰে এইটো কৰা নাই, এইটো নকৰাৰ কাৰণে আজি বিজেপিয়ে এইটো একদম ৰান্ধা ভাত পাইছে, যিসকলে খাই আছে, সেইটোৰ কাৰণে জগৰীয়া যদি আপোনালোকে কৰে, যাক বি কৰে, 100% কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট তাৰ কোনো পইচা নাই, তেওঁৰ নচিব ভাল সেইসকলে খাই আছে, কংগ্ৰেছে কাম কৰা নাই, এইটো এতিয়া বিজেপিয়ে পাইছে, খাই আছে। শুরু হবার তাই খবর আছে, এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।